ওয়েলকাম ফ্রেন্ডস কনফারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়সের সাধারণ সম্পাদক মলয়বাবু কিছুক্ষণ আগেই ডিএনএ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেছে এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আপনাদের কাছে অনুরোধ রাখো চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করুন নিয়মিত আপডেট পেতে বেলাইকনটি প্রেস করুন দেখুন এখানে মলয়বাবু কী লিখছেন দেখুন ডিএ মাবলা আগামীকাল তিরিশ এগারো দু হাজার বাইশ দুপুর তিনটায় আদালত অবমাননার মামলাটি চার নম্বর ঘরে মাননীয় হরিশ এবং মাননীয় রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চে দু নম্বর সিরিয়ালে উঠতে চলেছে তাহলে দেখলেন যেটা বলা হচ্ছিল যে আদালত অবমাননার মামলা হবে না যেহেতু সুপ্রিম কোর্টে চলছে আগামী পাঁচ তারিখে রয়েছে সেই জন্য আপাতত আদালত অবমানার যে মামলাটা কন্টেম কেসটা কলকাতা হাইকোর্টে রয়েছে এ সেটা আপাতত স্থগিত থাকছে কিন্তু সেরকম নয় মলয়বাবুর আপডেট অনুযায়ী দেখছি যে এখানে উনি লিখছেন যে আগামীকাল অর্থাৎ তিরিশে নভেম্বর কিন্তু দুপুর তিনটেতে উঠছে এবং সেটা সিরিয়াল নম্বর দুয়েতে রয়েছে একেবারে মাননীয় বিচারপতি হরিশ টান্ডন এবং মাননীয় বিচারপতি রবীন্দ্রনাথ সাবন্তের বেঞ্চে দেখা যাক যে কি হয় এই যে দু নম্বর সিরিয়াল রয়েছে মানে শুনানি এক প্রকার হচ্ছে যেটা বলা যায় এবারে সেই কোর্টের যে লিস্টটা আছে সেটাতে আমরা দেখে নেব এই যে দেখুন কলকাতা হাইকোর্টের এই যে অ্যাপিলেট সাইট আর ডেলি লিস্ট দেখছেন তিরিশে নভেম্বর দু হাজার বাইশ এই যে কোর্ট রুম নম্বর চার অনারেবল জাস্টিস হরিশ টন জাস্টিস রবীন্দ্রনাথ সামন্তের এই যে ডিভিশন বেঞ্চ কালকে দেখুন এই যে দুপুর তিনটেই দেখুন এই যে দু নম্বর এই যে কন্টেম্প ম্যাটার দেখুন দু নম্বর সিরিয়ালে সত্যি এটা রয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ভার্সেস এই যে হরিকৃষ্ণ দ্বিবেদী এই দেখুন এখানে রয়েছে ফিরদোস স্বামী আইনজীবী রয়েছে তার মানে আগামীকাল উত উঠতে চলেছে একদম লাইভ দেখাচ্ছি আপনাদের কলকাতা হাইকোর্টের এর ওয়েবসাইটে গিয়ে এই যে ডেলি কেস লিস্টে দেখাচ্ছি সত্যিই এটা রয়েছে এই মলাবাবু আপডেট দিয়েছেন দেখা যাক যে আগামীকাল কী হতে চলেছে ধন্যবাদ